নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম দুর্নীতি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কৃষকদের জমি নিয়েও বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে, এছাড়াও বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। সো সেই সকল দুর্নীতি রুখতে বা কৃষকদেরকে আরও সুযোগ সুবিধা দিতে এবার আপনাদের জমির দলিল বা জমির রেকর্ডের সঙ্গে আধার যোগের সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, দেশবাসীর স্থাবর অস্থাবর সম্পত্তির নথির সঙ্গে তাদের আধার নম্বরকে যুক্ত করার আর্জির প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল দিল্লি হাইকোর্ট। আবেদনে বলা হয়েছিল, দুর্নীতি, কালো টাকা এবং বেনামি লেনদেন আটকাতে এই পদক্ষেপ জরুরি। সম্পত্তির সঙ্গে আধার যোগের যুক্তি হিসাবে দাবি করা হয় বেশি অঙ্কের টাকার বেনামি লেনদেনের অর্থ সন্ত্রাসবাদ, জুয়া, অর্থ পাচারের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়। বেনামি লেনদেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আবাসন, সোনার মতো সম্পদেরও মূল্যবৃদ্ধি ঘটায়। সম্পত্তির সঙ্গে সম্পত্তির অধিকারীর আধার সংযুক্ত করলে এই সব সমস্যা কমানো সম্ভব হবে। এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ অর্থ, আইন, আবাসন এবং নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে বক্তব্য জানাতে 4 সপ্তাহ সময় দিয়েছে। মৌখিকভাবে বেঞ্চের পর্যবেক্ষণ, এটি ভালো বিষয়, প্রতিক্রিয়া আসুক। এই মামলায় আবেদনকারী এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য, দুর্নীতি রোধে যথাযথ পদক্ষেপ করা রাষ্ট্রের কর্তব্য, বেআইনিভাবে সংগ্রহ করা বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্র কড়া বার্তা দেওয়া উচিত যে তারা দুর্নীতি ও কালো টাকাকে রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। তার আরও দাবি, যদি কেন্দ্র সমস্ত সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বরকে যুক্ত করে তাহলে দেশের আর্থিক বৃদ্ধির হার 2% বাড়বে। সেই সঙ্গে যে নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের অবজ্ঞা করে কালো টাকা এবং বেনামি লেনদেনের আধিপত্য থাকে, বিপুল কালো টাকার লগ্নির চক্র মাথাছাড়া দেয় এবং বেসরকারি সম্পত্তি জড়ো করতে রাজনৈতিক শক্তির ব্যবহার ঘটে, তাও কিন্তু স্বচ্ছ হবে। তো এটা কিন্তু একটা কোর্টে একটা আবেদন জানানো হয়েছিল যে আধার কার্ড যোগ করা হোক সম্পত্তির সঙ্গে, অর্থাৎ আপনার দলিল বা জমির রেকর্ডের সঙ্গে। তো সেই ব্যাপারে কিন্তু সরকারের যারা বিভিন্ন রকম দপ্তর রয়েছে, আইন, অর্থ, আবাসন, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন, তাদের কাছে বক্তব্য চাওয়া হয়েছে। তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোর্টের তরফ থেকে। তো যখনই এটি চালু হয়ে যাবে এবং কোর্ট রায় দিয়ে দিবে, যে পক্ষে রায় দেবে আধার লিঙ্কের পক্ষে, তখন আমাদেরকে বিস্তারিত জানাবো এবং কীভাবে লিঙ্ক করতে হবে, তার জন্য কী কী ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে সেটাও জানাবো। তবে বর্তমানে এখন যারা জমির রেকর্ড করতে যাচ্ছেন বা আপনারা নতুন জমি কিনে যখন দলিল করছেন, সেখানে কিন্তু আধার কার্ড দিতে হচ্ছে, এবং যখনই আপনি আধার কার্ড দিচ্ছেন অটোমেটিক কিন্তু সেখানে তারা লিঙ্ক করে দিচ্ছে আপনার সম্পত্তির সঙ্গে, এবং আপনাদের বায়োমেট্রিকও দিতে হয় এখন জমি যখন রেজিস্ট্রি হয় হাতের ছাপ, তো এখন কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু যারা আগে জমি কিনেছে, আগের জমিগুলো নেই, তাদের কিন্তু আধার যুক্ত নেই। তো সেগুলোই কিন্তু পরবর্তী সময়ে যুক্ত করতে হতে পারে যদি কোর্ট রায় দেয়, সেটাই আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।